আসন্ন বিধানসভা নির্বাচন, তাকে নিয়েই উত্তাল সর্বত্র। তবে ভোট পদ্ধতি যাতে শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই প্রশাসন। প্রথম দফাতেই 705 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্য জুড়ে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটে প্রথম দফায় মোট 30টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য মোতায়েন করা হচ্ছে 705 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 10,000 বুথের জন্য 70,000 বাহিনী। এই প্রথম এত সংখ্যক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। ভোট প্রক্রিয়ায় কোনো রকম গাছাড়া ভাব রাখতে চায় না নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।